সকাল 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 বল বেড়ে পড়েছে, কত বড়ো তুই তাহলে থাকলি তো? হ্যাঁ যাইনি, তোমার কি মিটার ভাই? সে আমার আমি এটা রিজার্ভে আমি ভয় পড়ে এলি, আমি কোটি এত এটা সমস্যা আমার তেল, তারপরে আবার আইসার সঙ্গে ভুল তেল ভরা হয়েছে, স্পিড তেল ভরা হয়েছে, বেশি দাম পড়েছে, 210 টাকার ভরা হয়েছে, 2 লিটার হয়নি। সাবধানে যাবো, আইস পুরো শম্পা যাইবো, আইস পাবো আবার। হ্যাঁ তো মোটামুটি এখন বাজে 2টোর মতন, আর একটা পলিথিনের ভেতরে আছে বুঝলে, তাড়াতাড়ি সেইখানেই আছে। তো যাব একটা জায়গা, তো দেবাশিস ডাকছে ফোন করে ঘুরতে যাবে কোথায়। মোটামুটি সকাল থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো যাবো এক্ষুনি। তো চলো, তারা দাঁড়িয়ে আছে, আমার দেরি হয়ে গেছে, তো কথা না বাড়িয়ে যাই, গেলে গেলে কথা হবে। বালেশ্বর পৌঁছানোর কিছু আগে দাঁড়িয়েছি আমরা, একটু রেস্ট চলছে, কেউ খাচ্ছে চা, কেউ নিজের এক নম্বর করছে, সব কিছু মিলিয়ে আমিও নেমে পড়লাম গাড়ি থেকে, একটু হাঁটাচলা করে নিচ্ছি, কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেল গাড়িতে বসছি। জানি না এখনও কোথায় যাচ্ছি ঘুরতে, দেবাশিসরা নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি, কিছু মন্দির টন্দির বললো, তো যেখানেই যাই যা কিছু করব সব কিছু শেয়ার করব। তো আমিও একটা একটু হালকা টালকা হয়ে গিয়ে গাড়িতে বসি, গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না বলছে। আচ্ছা মোটামুটি এখানে জলপানের বিরতি চলছে বললাম তো, আচ্ছা আমরা যাচ্ছি কোথায় দেবাশিস এইটা বলো, আমি কিন্তু এখনো জানতে পারলাম না। আমরা দেবাশিসের হাতে দুর্ঘটনা। হ্যাঁ বলো, কি খাবে না খাও? হ্যাঁ দাও, কি দিচ্ছ দাও, যা দিবে খেয়ে নেবো, আমার কোনো চাপ নেই। আচ্ছা আমি একটা, আমার একটা কথা শুনতে পাচ্ছিস, আমরা যাচ্ছি কোথায় দাদা, আমরা যাচ্ছি কোথায় বলুন তো? হ্যাঁ নতুনপুরি, নতুনপুরি, তোমার দর্শকের জন্য সারপ্রাইজ রেখে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নতুনপুরি, নতুনপুরি, নতুনপুরি। হ্যাঁ যদি ওটা পুরনো জিনিস। আচ্ছা ঠিক আছে, আমরা একটা এমন জায়গা দাঁড়িয়েছি উড়িষ্যার, ও এক মনোমুগ্ধকর পরিবেশ, জাস্ট হাইওয়ের পাশেই এত উঁচু রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য, কি বলবো, জাস্ট মন ভরে যাচ্ছে। এদিক থেকে আসছে গাড়ি আর দূর দূর এত সুন্দর পরিবেশটা, না আমি মোটামুটি, আমরা মোটামুটি চলে এসেছি বালেশ্বরের ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আর এইখানে একটা দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছি, দেবাশিস এখানে খাওয়ার খাওয়াচ্ছে কত পরিমাণ কচ্ছপ, দেবাশিস বসে পড়ো দেখো, হ্যাঁ কত পরিমাণ কচ্ছপ, এই দেখা যায় কচ্ছপগুলো খেলছে কত সুন্দর। আচ্ছা এগুলো বাউল মাছ, বাউল মাছ, এটা বাউল মাছও কিছু আছে, এই তো বাউল, আরে বাউল মাছও উঠছে কিছু, এই দেখো সাদাগুলো লালগুলো উল্টাচ্ছে, দেখো বাউল মাছ কিছু আছে, মাছ নেই এখানে, আমি তোমার দেখাবো দাঁড়াও, মাছ এই দেখো, দেখো মাছটা উল্টাবে দেখবে, আমি তো কাছে করছি, কাছে করছি, তুমি দেখবে বাউল মাছ উল্টাবে, এই দেখো দেখো বাউল মাছটা গেল, তুমি ভালো করে দেখো বাউল মাছ আছে, দেখবে দাঁড়াও বাউল মাছ দেখতে হবে, এক সেকেন্ড দাঁড়াও, তো আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি, এটা আছে মন্দিরের বাইরের দিকটা, অনেক দোকান বসছে, অনেক মানুষ এসছে, তো আমরা ঢুকবো ভেতরে। এই যে হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির লেখা আছে একদম, এক জায়গায় রাখো সবাই জুতোগুলো, আর শের বসে আছে এখানে, চলো দেবাশিস।
চলো ভেতরে যাই। পরিবেশটা পুরো শান্ত টাইপের পরিবেশ। তবে এখানে একটা বিখ্যাত ক্ষীর আছে, যারা এসে কিন্তু তারা জানে। আচ্ছা আচ্ছা, অনেকেই জানে। এখানে এখানে ঘি বাতির প্রদীপ, তারপরে পদ্ম ফুল, তুলসী গাছের আঁটি করা আছে, সব কিছু করা আছে। আর এইদিকে প্রদীপ জ্বালানোর জায়গা। আর এটা হচ্ছে মন্দিরটা। অসাধারণ একটা জায়গা এখানে, প্রদীপ জ্বালানোর জায়গা। লেখা আছেন কি দেখো দেখি, ফটোগ্রাফি ইজ, হ্যাঁ দরকার নেই দরকার নেই, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই বাইরে থেকে মন্দিরটা দেখালাম, আর ভেতরে যাই প্রণাম করে আসি ঠাকুরকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ইমামি টেম্পল বা সেকেন্ড পুরীতে। তো যাবো সবাই মিলে, চলে এসেছি। আর এখানে একটা জিনিস বিখ্যাত যেটা আমরা বেরোনোর সময় নেবো, দেখাবো কি ব্যাপার। তো চলো পা হাত ধুয়ে নিয়েছি। হ্যাঁ এইখানে পা ধোয়ার জায়গা আছে, চলো পা হাতটা ধুয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ইয়ের মতো করেছে, সুন্দর। তো চলো পা হাতটা ধুয়ে নিই। তা আমাদের টিমের সবাই পা ধুয়ে একে একে করে চলে আসছে। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করবো। দেবাশিস, হলো তোমার পা ধোয়া? কই আমাদের ইয়ে আসেনি? ও গোপালদা, তুমি কি হারিয়ে গেলে নাকি? আসো আসো আসো, পা ধুয়ে আসো তাড়াতাড়ি, তোমার জন্য আমরা দাঁড়িয়েছি। ভেতরে কীর্তন শুরু হয়ে গেছে। তো এবার আমরা ঢুকবো মন্দিরে, আর মন্দিরটাকে এখান থেকে দূর থেকে যা লাগছে, সত্যি বলছি মনটা ভরে যাবে একদম। চলো প্রভুর দর্শন করব, জগন্নাথ প্রভুর, জগন্নাথ বললাম সুভদ্রার দর্শন করব। তো এবার আমরা মোটামুটি মন্দিরে যাচ্ছি। দেবাশিস মোটামুটি এগিয়ে যাচ্ছে, সব ব্যাপারে দেবাশিস এগিয়ে থাকো কেন? হ্যাঁ এখানে এইখানে এইখানে, হ্যাঁ কিন্তু জলের জলের পরিমাণটা আজকে দেখছি খুব বেশি। ও জলটা পুরো নীল, কিন্তু নীল আছে একটা জিনিস দেখো, জলটা পুরো নীল। আর এ দেখো ক্যামেরা, এতে কত সুন্দর লাগছে আলোটা পড়তে। ওখানে সব খুচরো পয়সা ফেলে রেখেছে। হ্যাঁ দেবাশিস, ফোনটা যখন নিয়েছিলাম তখন তো বলছিল ওয়াটার প্রুফ, একবার জলে নামিয়ে দেখবো কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে 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 গেলে আচ্ছা। চলো 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 চলো, হ্যাঁ একদম একদম। এখানে একটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে কিছু আছে হয়তো উৎসব এখানে। জয় 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 নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো। আরতির কাজ শেষ হলো এখানে প্রভুর কাছে। সন্ধ্যা আরতির প্রদীপ থেকে সবাই তাপ নিচ্ছে, আমরাও নেব। আমাদের সবাই চলে গেছে মনে হয়, কোথায় চলে চলে গেল খুঁজে পাচ্ছি না কাউকে। এই যে পুরীর মন্দির, দ্বিতীয় পুরীর মন্দির। ওহো এখান থেকে মনটা ভরে যাচ্ছে দেখে সত্যি। দেবাশিস তোমাকে অনেক থ্যাংক ইউ এখানে ঘুরতে নিয়ে আসার জন্য। গোপালদা তোমাকে থ্যাংক ইউ অনেক এখানে নিয়ে আসার জন্য, এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, সত্যি বলছি মন ভরে যাচ্ছে। ও যত কষ্ট, এই যে জার্নি করে এলাম, যে কষ্টটা সেই কষ্ট যেন কোথাও লাঘব হয়ে গেল এখানে এসেই।
পুরী মন্দিরের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এত মানুষের ভিড় আছে, সবাই দাঁড়িয়েছে গেট খোলার অপেক্ষায়। গেট খুলবে, সন্ধ্যা আরতি হবে, আমরা ভেতরে প্রবেশ করব। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, তবু চেষ্টা করবো যদি অ্যালাউ থাকে ভিডিও করার, আর যদি না অ্যালাউ থাকে কিছু করার নেই। নাকি দেবাশিস? কিছু করার নেই। যাই হোক, আজকে যে এতদূর আসতে পেরেছি, সত্যি সবাইকে 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 একদম থ্যাংক ইউ, মন থেকে ধন্যবাদ। তোমরা যদি না নিয়ে আসতে তাহলে হয় আসতে পারতাম না কোনো দিনই। থ্যাংক ইউ তোমাদের এরকম একটা দর্শনীয় জায়গায় নিয়ে আসার জন্য। খুলে গেছে, আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। জয় জগন্নাথ। মন্দির থেকে আরতি দেখে বেরিয়ে এসেছি, আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, এই জন্য করতে পারিনি। আর জাস্ট মন্দিরের কারুকার্যগুলো তোমার দেখাই ব্যাক ক্যামেরায়। ও জাস্ট অসাধারণ লাগছে। আর আমাদের টিমের যারা এসছে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত, একমাত্র আমি আর গোপাল আমরা একটু ছবি তোলার ব্যস্তর দিকে নাই। নাকি বলো? কিন্তু এই যে পরিবেশটা, এই যে গাছটাকে দেখো ক্যামেরার চোখে, তুমি এই গাছটাকে দেখছো কেমন, দেখো কেমন লাগছে, মানে সেই লাগছে দারুণ। হ্যাঁ বলো, এই যে গাছটা, এই যে গাছটা দেখো ক্যামেরাতে কেমন লাগছে, দেখো এই যে পরিবেশটা, এখান থেকে উঁচু থেকে চারিদিকটা, এখানে একটা মন্দির, ওইখানে একটা মন্দির, আর এটা হচ্ছে ইমামি, যে আমাদের কোম্পানি আছে সরষের তেল, অনেক কিছুর যে কোম্পানি আছে সেই ইমামি তেলেরই, ইমামি ব্র্যান্ডেরই মন্দির। এটা হচ্ছে দ্বিতীয় পুরী মন্দির। অনেকেই এসছেন, সন্ধ্যা আরতির কাজ শেষ হয়ে গেল মনে হয়, রাত 9টায় বন্ধ হয়ে যাবে, আবার আগামীকাল সকাল 8টায় খুলবে বলছে সবাই। এই যে জায়গাটাতে এলে সত্যি মন শান্তি হয়ে যাবে, এরকম একটা পরিবেশে বসলে কিছুক্ষণ সময় পাস করলে মনটা একদম ভরে যাবে। আমাদের বাবু এখন স্টাইল দিচ্ছে, ছবি তুলছে। ঘটক বাড়িতে পাঠাবে নাকি দাদা ছবি? ও দাদা, দাদার জন্য বলছি যে ঘটক বাড়ি নাকি মন্দিরের। আমরা একদিকে ছিলাম, আরেকদিকে আসতে এইখানে দেখো আরো কত মন্দির, আর কত সুন্দর, সমস্ত মন্দিরের পাথর কেটে কেটে তৈরি মন্দির এটা। আচ্ছা এই জেলাটা কোন জেলা গো? ইয়ে এই দেবাশিস, উড়িষ্যা স্টেটের, এটা বালেশ্বর মনে হয়, বালেশ্বর জেলা। হ্যাঁ বালেশ্বর জেলার, এটা দারুণ একটা প্লেস। এই দিকটাতে আসতে আরও ভালো লাগছে, এইদিকে বিভিন্ন রকমের নেক্সট জায়গা, অন্য জায়গায় আবার যাব আমরা। একদম 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 আবার নিয়ে যাবো, একদম একদম জমিয়ে আড্ডা হবে, মজা হবে। আর এই জায়গাটাতে কতগুলো মন্দির, এত সুন্দর লাগছে না, তোমার শরীরে কষ্ট হলেও এই জায়গাতে এলে সেই কষ্ট না কোথাও না কোথাও দূর হয়ে যাবে। আর এদিকে আমাদের দেবাশিসের ছবি তুলছে, দেবাশিসের ছবি তুলছে সুব্রত বাবু। হ্যাঁ হ্যাঁ দেবাশিস, এবার কি তাহলে এইসব ছবি তুলে পোস্ট করলেই এবার হচ্ছে? তো ফাল্গুন মাসে হচ্ছে, তো সামনে ফাল্গুনে।
মোটামুটি রাত এখন 3টা বাজে, আমরা পৌঁছলাম এগরাতে। আর দেবাশিস এখন শেষবার সেলফি তুলছে আজকে সবার একসঙ্গে। যাই হোক, আজকে জার্নিটা কেমন হলো সবার বলো? খুবই ভালো, খুবই ভালো। কারো বলা খুঁজছে না, সবার ঘুম পেয়ে একদম অচেতন অবস্থা একদম। এবার বাড়ি গিয়ে ঘুমাতে হবে, 3টা বেজেছে, বাড়ি পৌঁছতে পৌঁছতে হবে, ব্রাশটা করবো আবার বেরিয়ে যাবো, আমার ডিউটি চলে আসে, ডিউটিতে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।